হাওড়া যাওয়ার আগে গ্রেফতার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিউ টাউনের বাড়ি থেকে বেরোলেও দ্বিতীয় হুগলি ব্রিজের টোল প্লাজার কাছে গ্রেফতার। আমাকে অ্যারেস্ট করলো এখান থেকে এবং আমাকে আমার সমর্থকদের অ্যারেস্ট করে থানায় নিয়ে যাচ্ছে। গ্রেফতার করা হলো। সুকান্তর হাওড়া যাওয়ার কর্মসূচি ঘিরে দিনভর টানা পড়েন। রাজ্য বিজেপি সভাপতি দুপুরে নিউ টাউনের বাড়ি থেকে বেরোতেই বাধা দেয় পুলিশ। এরপর এসএসটিএম এর কাছেও আটকানো হয় তার গাড়ি। মমতা ব্যানার্জি যে বলেছে যে বিজেপির উপরে আপনারা প্রতিশোধ নিন, যদি আমার সিকিউরিটি আমার সাথে না থাকে তাহলে পরে যারা এই যে ভ্যান্ডালিজম করছে তারা আমার উপরে হামলা করতে পারবে। সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভ বিজেপির। অগ্নিমিত্রা পাল সহ দুই বিজেপি বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা। মাননীয় মুখ্যমন্ত্রী জাহাঙ্গীরপুরে লোক পাঠাতে পারেন, তার টিম পাঠাতে পারেন, তখন তাকে কেউ আটকায় না। আর আজকে মাননীয় রাজ্য সভাপতি আমাদের কার্যকর্তা আমাদের জেলা অফিসকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেখানে যিনি যেতে পারবেন না তাকে অ্যারেস্ট করা হবে। এটা কোথাকার নিয়ম? এটা কোন রাজ্য? এটা কি পশ্চিমবঙ্গ? এমন কোন পদক্ষেপ নেওয়া উচিত না সুকান্ত বাবুর, যাতে অবস্থা বা শান্তি বিঘ্নিত হতে পারে। প্রশাসন সেটা বুঝেছে বলেই তাকে যেতে নিষেধ করেছে। দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হাওড়ার হিংসাত্মক ঘটনার পিছনে কিছু রাজনৈতিক দল, এসব বরদাস্ত নয়। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ? টুইটে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। পাপ মুখ্যমন্ত্রী করেছেন, উনি তিন দিন ধরে বসে আছেন কোনো অ্যাকশন না নিয়ে। আপনি পরশু দিন ধরে হাত জোড় করছেন আর সমান তালে উস্কাচ্ছেন। সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী, তাদের উস্কানিটা বন্ধ রাখা উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব রাজ্যপাল। 9 জুন থেকে প্রশাসনিক ব্যর্থতার কারণে কোনো সতর্কতামূলক পদক্ষেপ হয়নি, আইন ভঙ্গকারীদের ছেড়ে রাখা হয়েছে, শুধুমাত্র কঠোর পদক্ষেপে ঘটনাকে আটকাতে পারত। টুইট রাজ্যপালের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে মালদার ইংরেজ বাজারে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, অগ্নিগর্ভ পরিস্থিতি। পয়গম্বর বিতর্কে হাওড়ায় তাণ্ডবের জের। উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপির পার্টি অফিস পরিদর্শন করেন সর্বভারতীয় সহসভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। গতকাল ওই পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। হাওড়া থেকে আরম্ভ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর পর্যন্ত এই যে যে জায়গা, এটা পুরোই অসুরক্ষিত। এখানকার মানুষের জীবনের কোনো সুরক্ষা নেই। মহকুমা শাসক, থানা, সেটাকেই টার্গেট করা হবে, আর তারা যদি কিছু না করে তার উপর আক্রমণ হবে। সরিয়ে দেওয়া হলো হাওড়া সিটি পুলিশ কমিশনার সি সুধাকরকে, তাকে আনা হলো কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে। হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, সরানো হলো হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম রায়কেও। হাওড়ায় বন্ধ ইন্টারনেট, বুধবার পর্যন্ত বাড়লো 144 থানার মেয়াদ, হিংসার ঘটনায় গ্রেফতার 53। হাওড়ার পর মুর্শিদাবাদ জেলার একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। রেজিনগর, শক্তিপুর, বেলডাঙ্গা 1, বেলডাঙ্গা 2-তে বন্ধ ইন্টারনেট পরিষেবা। 14 জুন সকাল 6টা পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা। পয়গম্বর বিতর্কে হাওড়ার পাঁচলায় আজ দফায় দফায় উত্তেজনা। ক্লাবে ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল, কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার পর্যন্ত হাওড়ায় বাড়ল 144 ধারার মেয়াদ। তাণ্ডবের রেশ আজও ডোমজুর থানায়, ভেঙে পড়ে রয়েছে থানার বোর্ড, ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি, থানা চত্বরের ভিতরে ইটের টুকরো। কেন্দ্রীয় বাহিনী চেয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্র খাঁর। পয়গম্বর বিতর্কে গতকালের তাণ্ডবের পর আজ থমথমে হাওড়া, সোমবার পর্যন্ত বন্ধ ইন্টারনেট, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মানুষ। আমরা যে কিছু তো করিনি, এখন আমাদের কি অবস্থা হবে? বাক্সার কাছে পুলিশ কর্মীর এলোপাথারি গুলিতে তরুণের মৃত্যু, প্রকাশ্যে হাড়হিম করা সিসি ক্যামেরার ফুটেজ, নিহতের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, সাহায্যের আশ্বাস।
পার্ক সার্কাসে গুলিকাণ্ডে মৃত তরুণীর ময়নাতদন্ত সম্পন্ন। এনআরএসে সম্পন্ন হল রিমা সিং এর ময়নাতদন্ত। পরিবারের কেউ না আসায় ময়নাতদন্ত হয়নি মৃত পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল চোডুপ লেপচার। বাক্সাকাসে গুলিকাণ্ডে মৃত তরুণী রিমা সিংহের মাকে ফোন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর তরফে পরিবারকে 5 লক্ষ টাকা দেয়া হচ্ছে জানালেন রিমার মা। চাওয়া হয়েছে রিমার ভাইয়ের বায়োডেটা জানালেন তার মা। বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদে মুখ্যমন্ত্রী, সিদ্ধান্তের বিরোধিতায় বিবৃতি বিশিষ্ট জনদেব। কোন শিক্ষাবিদকে আচার্য করা রাজি? রাজনৈতিক বা প্রশাসনিক প্রধান আচার্য হলে ভঙ্গ হবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার। বিবৃতিতে স্বাক্ষর বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, সমীর আইচ, অনিক দত্তের। রাজ্যপালের থাকাটাও সঠিক সিদ্ধান্ত নয় এবং তার বদলি হিসেবে মুখ্যমন্ত্রীর আসাটাও সমীচীন নয়। তার কারণটা হচ্ছে যে কোথাও শিক্ষাঙ্গনটা রাজনীতি মুক্ত রাখাটাই ভালো, রাজনৈতিক প্রভাব মুক্ত রাখাটাই ভালো। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক। 15 জুন বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপুর 3টায় বৈঠক ডাকলেন মমতা। বৈঠকে যোগ দিতে চিঠি 22 জন রাজনৈতিক নেতাকে, সোনিয়া গান্ধী, কেজরিওয়াল, পিনারায় বিজয়, নবীন পট্টনায়ককে চিঠি। প্রাথমিক টেট দুর্নীতি মামলায় এবার সিবিআই এর নজরে শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারী। মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ। দুর্নীতিতে এই কর্মচারীরা জড়িত ছিলেন সন্দেহ সিবিআই এর। ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় গ্রেফতার আরো 2। মথুরা থেকে গ্রেফতার বিশাল বর্মন নামে এক দুষ্কৃতী। যাজপুর থেকে পাকড়াও সন্তোষ ওরফে রাহুল। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে 5। এখনো অথরা মাস্টার মাইন্ড। রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় 3 মাস পর ফের দৈনিক সংক্রমণের সংখ্যা 100 পার। কলকাতায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশে একদিনে প্রায় 10% বাড়ল সংক্রমণ। আক্রান্ত সাড়ে 8,000 ছুঁই ছুঁই। চোখ রাখবো যে খবরে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি লালবাজার থেকে বেরোলেন এবং আপনারা জানেন যে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে তাকে আটকে দেওয়া হয়। আটকে দেওয়া হয় তার কনভয় এবং সেখান থেকে লালবাজারে নিয়ে যাওয়া হয় সুকান্ত মজুমদার থেকে সুকান্ত মজুমদারকে। এবং এই মুহূর্তে লালবাজার থেকে বেরিয়ে এলেন তিনি। কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায়ের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। সুকান্ত, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, 3টে নাগাদ তাকে লালবাজারে আনা হয়েছিল এবং এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 7:35, অর্থাৎ প্রায় 4.5 ঘন্টারও বেশি লালবাজারে সেন্ট্রাল লকআপে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে এসেছেন সেন্ট্রাল লকআপের সেন্ট্রাল লকআপ থেকে এবং লালবাজারের ঠিক যে পিছনের দিকের অংশ সেখান থেকে সেই গাড়িতেই তিনি সরাসরি কিন্তু চলে যাবেন রাজভবন, এমনটাই জানা যাচ্ছে। তোমাকে বলে রাখি যে এই গোটা গ্রেফতারি নিয়ে তার যেটা বক্তব্য যে অত্যন্ত অগণতান্ত্রিক উপায় এই গ্রেফতারি করা হয়েছে। তিনি উলুবেরিয়াতে যেতেন কিন্তু তার আগেই তাকে নবান্নের কাছে টোল প্লাজাতে আটকে দেওয়া হয়েছে। এবং তার যেটা অভিযোগ যে পুলিশ প্রশাসন যদি সচেষ্ট থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো সচেষ্ট থাকতো তাহলে সেক্ষেত্রে অঙ্কুরহাটিতে যে এইরকম দীর্ঘ সেখানে সেদিনকে জ্যাম হয়ে গেছিল বা তার পরবর্তী সময় সেখানে যে হিংসা ছড়িয়েছিল সেটা ছড়াতো না। অথচ তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ কিন্তু অনেকটাই অ্যাগ্রেসিভনেস দেখিয়েছে। তো সেই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ এই যে গাড়ি, সরাসরি তোমাকে দেখানোর চেষ্টা করবো। বিজেপির রাজ্য সভাপতির গাড়ি বেরিয়ে গেল, সাথে রয়েছে তার কনভয়। এই কনভয় আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবে রাজভবন এবং রাজ্যপালের সাথে তিনি দেখা করবেন। আজকে সন্ধ্যা 7টা নাগাদ একটি ঘোষিত পূর্ব নির্ধারিত মিটিং ছিল এবং সেখানে স্বাভাবিকভাবে তিনি যেতে পারলেন না, অনেকটা দেরিতে তিনি যাচ্ছেন এই মুহূর্তে, কারণ তাকে সেন্ট্রাল লকআপে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়েছিল। তোমাকে বলে রাখি কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যায় যে তাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছিল CRPC 151। এই 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 হিসেবে তাকে কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয় এবং প্রায় 4.5 ঘন্টা পরে তিনি বেরোলেন এবং সেখান থেকে তিনি এখন সরাসরি চলে যাচ্ছেন রাজভবনে। এবং সেন্ট্রাল লকআপে থাকার সময় তার সাথে দেখা করতে এসেছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং অগ্নিমিত্রা পল, প্রত্যেককেই সারা হলো। তোমাকে বলে রাখবো শুধুমাত্র সুকান্ত মজুমদারকে নয়, এর পরে সেন্ট্রাল এভিনিউ শহর কলকাতার একাধিক জায়গাতে বিজেপির আজকে কিন্তু বিক্ষোভ চলছিল। সেই সমস্ত জায়গা থেকে মোট 29 জনকে গ্রেফতার করে আনা হয় এবং সুকান্ত মজুমদারকে আগেই ছেড়ে দেওয়া হতো কিন্তু সুকান্ত মজুমদার পুলিশকে জানিয়েছিলেন যে তার বাকি যারা কার্যকর্তা রয়েছেন, বাকি যারা কর্মী সমর্থক রয়েছেন পার্টির, তাদের সঙ্গেই যেন তাকে ছাড়া হয়। এবং দেখা হলো যে কিছুক্ষণ আগে 5 থেকে 6 মিনিট আগেই সুকান্ত মজুমদার কিন্তু রাজভবন থেকে লালবাজার থেকে বেরালেন সেন্ট্রাল লকআপ থেকে এবং সেখান থেকে তার গাড়ি কিন্তু সরাসরি চলে যাচ্ছে রাজভবনের দিকে। এই মুহূর্তে তার গাড়ির অবস্থান লালবাজারের চত্বরেই রয়েছে এবং এই ঠিক সোজা গিয়ে ডান দিক গেলেই কিন্তু দেখা যাচ্ছে রাজভবনের দিকে তিনি চলে যাবেন এবং সেখানে তার যে পূর্ব নির্ধারিত যে মিটিং ছিল সেই মিটিংই হওয়ার কথা রয়েছে রাজ্যপালের সঙ্গে। ধন্যবাদ সুকান্ত তোমাকে।
চলে আসি বড় খবরে। 15 জুন দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক। 15 জুন বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপুর 3টায় বৈঠক ডেকেছেন তিনি। বৈঠকে যোগ দেওয়ার জন্য 22 জন রাজনৈতিক নেতাকে চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, পিনারায় বিজয়ন, নবীন পট্টনায়ককে চিঠি দিয়েছেন। এছাড়াও চন্দ্রশেখর রাও, স্টালিন, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেনকেও চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভগবন্ত সিং মান, লালু প্রসাদ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরি, শরৎ পাওয়ার, অখিলেশ যাদব, জয়ন্ত চৌধুরী, এইচ ডি কুমারস্বামীকেও চিঠি দিয়েছেন তিনি। এছাড়াও ওই তালিকায় রয়েছেন দেবেগৌড়া, ফারুক আবদুল্লাহ, মেহবুবা মুফতি, সুখবীর সিং বাদলকেও চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট 22 জনকে চিঠি দিলেন তিনি। ভারতবর্ষের আকাশে যে কালো মেঘের ঘন ঘটা, সেটা থেকে মুক্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস লড়াই করে যাচ্ছেন এবং অবিজেপি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলিকে একটা মঞ্চে আনার, কাছাকাছি আনার মত বিনিময়ের প্রক্রিয়া হচ্ছে। সেটা বিজেপির পছন্দ হচ্ছে না। নানাভাবে তারা যারা সক্রিয় তাদের বৈষম্য, তাদের ক্ষেত্রে এজেন্সি, তাদের ক্ষেত্রে অমুক, সারাক্ষণ এই প্রতিহিংসা চালিয়ে যাচ্ছে আর মুখে এই ধরনের গোল গোল কথা বলে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেসের কামড়টা লাগছে বলেই তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে গোটা এজেন্সি, গোটা আর্থিক বৈষম্য, গোটা কুৎসা, গোটাটাই তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে করা হচ্ছে। আরেকটা খেলা হবে, কিছুটা রাজনৈতিক উত্তেজনা চলবে, কিন্তু এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী বা যারা এই দেশটাকে পরিচালনা করছেন তারা জানেন কাকে রাষ্ট্রপতি করতে হবে এবং তিনি রাষ্ট্রপতি হবেন। আমরাই তো চাইছি বিরোধী ঐক্য, বিরোধীরা চাইছে না। আমরাই তো চাইছি ভারতবর্ষে প্রকৃত গণতন্ত্রের সাফল্যের জন্য, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে একটা প্রকৃত বিরোধী দল থাকুক, একটা প্রকৃত বিরোধী শক্তি থাকুক যারা গঠনমূলক বিরোধিতা করবে। আমরাও চেষ্টা করছি বিরোধী ঐক্য তৈরি করবার জন্য। বিরোধীরা যদি এক না হয় আমরা কি করতে পারি? এই মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অধীর বাবু, বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট হওয়ার ডাক দিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, 22 জন রাজনৈতিক নেতাকে চিঠি দিয়েছেন তিনি, সোনিয়া গান্ধী রয়েছেন এই তালিকায়, কিভাবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে? ওই আমাদের গ্রামে একটা কথা আছে না, যে গায়ে মানে না আপনি মোড়ল। এখন বাংলার দিদি নিজেকে মোড়ল বানানোর চেষ্টা করছেন, ভারতবর্ষে বিরোধী দলের নেত্রী হবেন, এটা না। যখন বিরোধী সব দল ঐক্যবদ্ধ হয়ে একটা সর্বসম্মত বিরোধী দলের দলগুলোর পক্ষ থেকে কাউকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করার চেষ্টা করছেন, তখন সেই প্রচেষ্টায় জল ঢেলে দেওয়ার জন্য এবং বিজেপির হাতকে আরো শক্তিশালী করার জন্য, মোদীকে খুশি করার জন্য বাংলার দিদি ময়দানে নেমে এসছেন এবং তিনি মিটিং ডেকে তিনি সবকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিয়েছেন। উনি ভালো করে জানেন ওনার নেতৃত্ব ভারতবর্ষের নেতারা মানবেন না, কারণ উনি বাংলার অবশ্যই নেতৃত্ব জিতেছেন উনি, কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে যখন প্রক্রিয়াটা শুরু হয়েছে, সোনিয়া গান্ধী প্রক্রিয়াটা শুরু করে দিয়েছেন, সকলের সাথে কথাবার্তা চলছে, মল্লিকার্জুন খার্গে আলোচনার মধ্যে ব্যস্ত আছে, সেই সময় বিরোধী দলের রক্ষে ফাটল ধরানোর জন্য মোদীর নির্দেশে বাংলার দিদি ময়দানে নেমেছেন, এটা আমাদের কাছে খুব স্পষ্ট, অন্তত আমার কাছে স্পষ্ট। অনেক ধন্যবাদ অধীর বাবু। আসিবারের খবরে, বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে বিরোধিতায় বিবৃতি বিশিষ্টদের। কোন শিক্ষাবিদকে আচার্য করার আর্জি, রাজনৈতিক বা প্রশাসনিক প্রধান আচার্য হলে ভঙ্গ হবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার, বিবৃতিতে স্বাক্ষর বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, সমীর রাইচ এবং অনিক দত্তের। আমার মনে হয়েছে যে রাজ্যপালের থাকাটাও সঠিক সিদ্ধান্ত নয় এবং তার বদলি হিসেবে মুখ্যমন্ত্রীর আসাটাও সমীচীন নয়। তার কারণটা হচ্ছে যে কোথাও শিক্ষাঙ্গনটা রাজনীতি মুক্ত রাখাটাই ভালো, রাজনীতি প্রভাব মুক্ত রাখাটাই ভালো। আমরা এরকম শিক্ষায় গেরুয়াকরণ চাই না। আমাদের রাজ্যপাল মহোদয় আচার্য পদে থেকে যা যা বাধা বিঘ্ন সৃষ্টি করছিলেন সেইটা একেবারেই কাম্য নয়,
এবং গোটা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টি যে গেরুয়াকরণটা চালাচ্ছে আমি তার ঘোরতর বিরোধী, কিন্তু এটাকে কমব্যাট করতে গেলে অর্থাৎ এটাকে পাল্টা দিতে গেলে যে অন্য আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব চলে আসবেন এটা ঠিক হবে না। যে সমালোচনা আমরা ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে করছি কিংবা দেশ জুড়ে গেরুয়াকরণের বিরুদ্ধে করছি, সেই ধরনের একই অভিযোগ কিন্তু ওর বিরুদ্ধেও আসবে, সেটা আমার মনে হয় না ঠিক হবে। একজন নিরপেক্ষ শিক্ষাব্রতী মানুষ, শিক্ষাবিদ মানুষ, উচ্চশিক্ষিত মানুষ যাকে সকলে মান্যতা দেবেন, সকলে শ্রদ্ধা করবেন, সেই রকম একজন মানুষ যিনি রাজনৈতিক প্রভাব মুক্ত একজন মানুষ তার থাকা উচিত।